নমস্কার, সবাই নিশ্চয়ই খুব খুব ভালো আছেন। গল্প সাথে অস্মিতা চ্যানেলে আজকে আমার নিবেদন প্রতিশোধ। স্বামী অলোক সাথে দুটি ফুটফুটে মিষ্টি বাচ্চা নিয়ে রুবির সুখের সংসার। পয়সার কোনো অভাবই নেই ওদের, বরং বলবো অতীব সম্পত্তির অধিকারী ওরা। রুবির জন্মদিনে ওকে স্পোর্টস কার গিফট করবে অলোক, এই তার ইচ্ছে, এবং এই ইচ্ছে অনুযায়ী স্পোর্টস কার নিয়ে আসে অলোক রুবির জন্য, এবং শহরের বাইরে নিয়ে যায় রুবিকে ওই স্পোর্টস কার চড়িয়ে। কিন্তু কপাল মন্দ, শহরের প্রান্তে ঘটে এক ভয়াবহ দুর্ঘটনা ওই স্পোর্টস কারে। অলোক স্পট ডেড, আর রুবির প্রাণ বাঁচলেও মুখে বিভৎস ক্ষতের দাগ নিয়ে বহুদিন হাসপাতালে থেকে জীবন মরণ লড়াই লড়ে ফেরত আসে রুবি বাড়িতে। অলোক চলে যেতে এত বড় বিজনেস এম্পায়ার, টাকা, এসব সামলাবে কে? রুবিকে সান্ত্বনা দিতে এগিয়ে আসে বন্ধু প্রিয়া। একদিন প্রিয়ার কাছ থেকে রুবির সব গল্প শুনে প্রিয়ার বয়ফ্রেন্ড ভিকি। রুবি যে একদম একা এবং ওর প্রচুর প্রচুর সম্পত্তি রয়েছে, এটা ভিকিকে ভাবায়। ও ভাবে, কোনোভাবে যদি রুবির এই টাকা আমি আত্মসাৎ করতে পারি, তাহলে তো কেল্লা ফতে, আমাকে আর সারা জীবন পেছন ফিরে তাকাতে হবে না। কিন্তু কি করে, এই ভাবনা ভাবতে ভাবতে ও দেখে এই ভাবনা একমাত্র রাস্তা প্রিয়া। ও প্রিয়াকে বোঝাতে শুরু করে, কিন্তু প্রিয়া কিছুতেই বোঝে না। কিন্তু দিনের পর দিন ভিকিও হাল ছাড়ে না। ও প্রিয়াকে বোঝাতে শুরু করে যে যদি রুবির ওই টাকা কোনোভাবে আমরা আত্মসাৎ করতে পারি, তাহলে আমাদের আগামী জীবন খুব সুখের হবে। একটা সময় আসে যখন প্রিয়া আর রাজি না হয়ে থাকতেও পারে না, এবং ভিকি আর প্রিয়া প্ল্যান করে ভিকিকে একদিন রুবির বাড়িতে নিয়ে আসে প্রিয়া। ভিকি প্রিয়ার সাথে রুবির বাড়িতে আসার পর ওই বড় অট্টালিকা, বাড়ির সাজগোজ, আসবাবপত্র দেখে তো অবাক। ও ভাবে সত্যিই এর প্রচুর টাকা পয়সা রয়েছে, আর মহিলা একদম একা, যেভাবেই হোক একে বশ করতেই হবে। এই উদ্দেশ্য নিয়ে শুরু করে বাচ্চা দুটোকে পটানো নিয়ে, এবং বাচ্চা দুটোকে প্রতিদিন গিফট, খেলনা, চকলেট এই সমস্ত দিতে শুরু করে। আর রুবির সাথে খুবই এক কেয়ারিং, দায়িত্ববান ও রোম্যান্টিক অভিনয় করতে শুরু করে, এবং রুবির মন জয় করার চেষ্টা করে। প্রিয়া যেহেতু রুবির খুবই বন্ধু, আর ভিকিকে যেহেতু প্রিয়া চিনিয়েছে, তাই রুবিও ভিকিকে তেমনই বন্ধুর দরজা দিয়েছে। বরং বাবাহারা বাচ্চা দুটো ভিকিকে পেয়ে যেন অনেকটা শোক ভুলেছে, এই ভেবেও রুবি ভিকিকে অ্যালাউ করতে থাকে ওর জীবনে। ধীরে ধীরে ভিকির ওপর যেন অনেকটাই নির্ভরশীল হয়ে পড়ে রুবি। ভিকি ধীরে ধীরে ব্যবসাও সামলাতে শুরু করে। এবার ধীরে ধীরে ভিকি প্রিয়াকে বোঝাতে শুরু করে যে আমাকে এবার তুমি রুবির দিকে আরও আরেকটু ঠেলে দাও। কিন্তু প্রিয়ার মনের ভেতরে খুবই যুদ্ধ শুরু হয়, কারণ ভিকিকে তো প্রিয়া ভালোবাসে, দিনের পর দিন ওই জিনিসগুলো কী করে মানবে? কিন্তু উপায় নেই, একদিন মনের সঙ্গে সত্যি সত্যি সাংঘাতিক যুদ্ধ করে প্রিয়া রুবিকে বলেই ফেলল যে দেখ রুবি, বাচ্চারা তো দেখছি ভিকিকে খুবই পছন্দ করছে, আর তোর মুখ দেখেও তো খুব একটা খারাপ লাগে ভিকিকে বলে মনে হয় না। সুতরাং আমার মনে হয় ভিকির সাথে তুই যদি বিয়ে করিস, তাহলে তোদের জীবনটা ভালোভাবেই কাটবে। রুবি তো প্রিয়ার এই প্রস্তাবে একটু অবাকই হয়, কিন্তু সারা রাত ধরে ভাবেও যে এত ঘরের জিনিসপত্র, পয়সা, শেয়ার, ব্যবসা, ব্যাংক, এগুলো আমি তো অত বুঝি না, আর আগামী জীবনে এগুলো সামলাবার জন্য আমি ঠিক উপযুক্তও নই,
তারপর আমার মুখশ্রীর এই অবস্থা, সঙ্গে দুটো বাচ্চা, আমি আমি কি পারবো? মনে হয় পারবো না। যদি পাশে ভিকি থাকে ভালোই তো, আর বাচ্চাগুলোও যখন ভিকিকে পছন্দ করে, আর ভিকিকেও আমার খুব একটা তো খারাপ লাগে না। সুতরাং ওরও মনের সঙ্গে যুদ্ধ শুরু হয়, এবং একটা সময় এসে ভিকিকে ভালো লেগেছে প্রিয়ার কাছে ও এই বিষয়টা জানিয়েই দেয়। প্রিয়াও তখন বলে, ঠিক আছে আমি তাহলে ভিকির সঙ্গে কথা বলি। রুবি বলে, ঠিক আছে তাহলে হ্যাঁ করেই দিই। এইভাবে রুবি একটা সময় সত্যি সত্যি রাজি হয় এবং রেজিস্ট্রি ম্যারেজ করে ভিকিকে। সেই রাতেই পাহাড়ে বেড়াতে যাবার জন্য শহর ছাড়ে রুবি আর ভিকি, কিন্তু প্রিয়া একটু কায়দা করে ওদের সাথে ঢুকে পড়ে। রুবির বাচ্চা দুটিকে আমি দেখব এই কথা বলে ওদের পেছনের গাড়িতে উঠে পড়ে প্রিয়া। পাহাড়ি শহরে রুবিদেরই এক বাংলোতে ওরা পরের দিন পৌঁছয়। বিকেলটা বাংলোতেই ভিকি বাচ্চাদের সাথে খেলাধুলো করে, আর কফি কাপে চুমুক দিতে দিতে প্রিয়া রুবিকে আবারও বোঝায় যে ও কত বড় ভালো এবং সঠিক সিদ্ধান্ত নিয়েছে ভিকিকে বিয়ে করে। রুবিও খুবই খুশি মনে সবার সাথে রাতের ডিনার শেষ করে বেডরুমে ঢোকার সময় ভাবে, আজ অলোককে ভুলে ভিকির সাথে শুতে হবে, একটু যেন কিন্তু কিন্তু করে। আর সুচতর ভিকি ঠিক সেটা আন্দাজ করে রুবিকে বলল, রুবি আজ তুমি তোমার বাচ্চাকে নিয়েই শো, ওই দুটো মিষ্টি বাচ্চার জন্য আমার ফুলশয্যা না হয় আজ আমি ত্যাগই করলাম। আমাদের জীবনে এটাই তো শেষ রাত নয়, রাত তো আরও আসবে। প্রিয়া তো ভিকির বুদ্ধির জোর দেখে অবাক হয়ে যায়, মনে মনে ভাবে, কিন্তু মুখে তা কিছুতেই বুঝতে না দিয়ে বলে রুবিকে যে, দেখ রুবি ভিকির মনটা কত বড়। রুবি হেসে বাচ্চাদের নিয়ে শুতে যায় তার নিজের ঘরে, আর দুটো আলাদা ঘরে প্রিয়া আর ভিকির শোয়ার ব্যবস্থা করা হয়। গভীর রাতে প্রিয়ার ঘরে আসে ভিকি, আদুরে গলায় বলে, কেমন হলো? প্রিয়া ভিকির গালে টোকা দিয়ে বলে, তুমি এত চালাক, জানতাম না তো। ভিকি বলে, এমন সুন্দরী সেক্সি থাকতে ওই বিভৎস মুখের সাথে সম্ভব করবে ভিকি? নো ওয়ে, বলেই এক লীলা খেলায় মেতে ওঠে প্রিয়ার সাথে, চলে সারা রাত রতি সঙ্গম। আর রুবি ওদিকে খুবই খুশি মনে বাচ্চাদের নিয়ে তলিয়ে যায় অঘোর ঘুমের দেশে। আজকে এই প্রথম পর্ব প্রতিশোধের। যদি ভালো লাগে অবশ্যই আমার সঙ্গে থাকবেন, দ্বিতীয় পর্ব খুব তাড়াতাড়ি আসছে।